দেখো, আগের দিন আমরা এই এনার্জি স্টোরড ইন এ সেলফ ইন্ডাকটেন্স বা ইন্ডাকটেন্স করেছিলাম। সেলফ ইন্ডাকটেন্স আর ইন্ডাকটেন্স একই, মিউচুয়াল ইন্ডাকটেন্স একটু ডিফারেন্ট, যেটা আমরা একটু পরে করব। তো আগে আমরা সেলফ ইন্ডাকটেন্স সম্বন্ধে বা ইন্ডাকটেন্স সম্বন্ধে একটু আইডিয়া করে নিই। আমি কি বলছি শোনো, সেটা হচ্ছে, তোমরা সবাই শুনতে পাচ্ছ তো? রাইট, আমি যেটা বলছি সেটা হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল সার্কিটে তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। এই তিনটে জিনিসের উপর বেস করে কিন্তু পুরো ইলেকট্রিক্যাল সার্কিটটা দাঁড়িয়ে আছে। কি কি? রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স অ্যান্ড লাস্ট যেটা, সেটা হচ্ছে ইন্ডাকটেন্স। এই রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স, এই তিনটে জিনিসের প্রপার্টির উপর ডিপেন্ড করে যত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস গুলো তৈরি হয়েছে। হ্যাঁ, এরপরে ট্রান্সফরমার, অন্যান্য অনেক কনসেপ্ট আসবে, কিন্তু এই তিনটে হচ্ছে বেসিক্স। এই তিনটে হচ্ছে বেসিক্স। আমি কি বোঝাতে পারছি বলো? আচ্ছা, তো এবারে আমরা দেখো, যে ইন্ডাকটেন্স এর কথা বলেছিলাম, সেলফ ইন্ডাকটেন্স, এখন থেকে সেটাকে আমরা আর সেলফ ইন্ডাকটেন্স বলবো না, শুধু ইন্ডাকটেন্স বলবো। কি বললাম বলো? শুধু ইন্ডাকটেন্স বলবো, সেলফ ইন্ডাকটেন্স বলবো না। এবং এই ইন্ডাকটেন্স একটা সার্কিটে থাকলে কিরকম কি বিহেভ করে আজকে আমরা সেইটা দেখব। একটা সার্কিটে থাকলে কিরকম কি বিহেভ করে আমরা সেইটা দেখব। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা দেখো, সবার প্রথমে আমি একটা ছোট্ট সিম্পল সার্কিট তৈরি করছি। দেখো, এইখানে আমার একটা ব্যাটারি আছে, রাইট? সুইচ, এটা সুইচ, এটা একটা ব্যাটারি, এইটা রেজিস্ট্যান্স, এইটা ইন্ডাকটেন্স। তো এইটা ই, এইটা আর, এইটা এল, এটা একটা ব্যাটারি, একটা রেজিস্ট্যান্স আর একটা ইন্ডাকটেন্স। ওকে, আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, তার কারণ তোমাদের কম্পিটিটিভ এক্সামে এখান থেকে প্রবলেম দেয় এবং দেবেও। এবার ধরো আমি টি ইকুয়াল টু জিরোতে সুইচটা অন করলাম। কি বললাম? টি ইকুয়াল টু জিরোতে সুইচটা অন করলাম, ঠিক? দেখো, টি ইকুয়াল টু যদি জিরোতে সুইচটা অন করি, তাহলে ধীরে ধীরে কারেন্টটা ফ্লো হতে শুরু করবে। কি বললাম? ধীরে ধীরে কারেন্টটা ফ্লো হতে শুরু করবে। মনে আছে টি ইকুয়াল টু জিরোতে আমাদের ক্যাপাসিটার কি হিসেবে কাজ করতো? ক্যাপাসিটার মনে আছে? সার্কিটেড ওয়্যার, শর্ট সার্কিট ওয়্যারের মতো, কারেক্ট? আর টি ইকুয়াল টু জিরোতে, এই টি ইকুয়াল টু ইনফিনিটিতে ক্যাপাসিটার কি হিসেবে কাজ করতো? ওপেন সার্কিট। কিন্তু ইন্ডাকটেন্সের ক্ষেত্রে ডিফারেন্ট হবে। ইন্ডাকটেন্স ক্ষেত্রে টি ইকুয়াল টু জিরোতে এল অ্যাক্টস অ্যাজ ওপেন সার্কিট। কেন বলতো? অ্যাকচুয়ালি এল কি করবে? কারেন্টের চেঞ্জটাকে অপোজ করবে। তার মানে কি? এই ইন্ডাক্টরের মধ্যে টি ইকুয়াল টু জিরোর আগে কত ছিল? জিরো ছিল। তারপরে কি? হ্যাঁ বলো, জিরো ছিল, জিরো ছিল। তার মানে কি? এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতে চেষ্টা করবে। কি বলো? এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতে চেষ্টা করবে, কিন্তু ইন্ডাক্টর একে অপোজ করবে, ওর গায়ের শক্তি দিয়ে বাধা দেবে। আমি কি বুঝতে পারছি? তার মানে টি ইকুয়াল টু জিরোতে অ্যাট দ্য মোমেন্ট অফ সুইচ অন, এল অ্যাক্টস অ্যাজ ওপেন সার্কিট। তাহলে বলো তো, এল অ্যাক্টস অ্যাজ ওপেন সার্কিট হলে এই এল এর মধ্যে দিয়ে কি কোনো কারেন্ট যাবে? না, যাবে না। এরপরে কি হবে? এই টি ইকুয়াল টু যত বাড়বে, এই তোমার ব্যাটারিটাও আস্তে আস্তে একে কারেন্ট দেবে। কারেন্ট দিলে এ অপোজ করার শক্তি আস্তে আস্তে হারিয়ে ফেলবে। একটা সময় হয়ে যাবে টি ইকুয়াল টু ইনফিনিটি, টি ইকুয়াল টু ইনফিনিটি, টি ইকুয়াল টু ইনফিনিটিতে গিয়ে আমরা দেখবো যে এ আর অপোজ করছে না। কি বললাম? বুঝলে? এ আর অপোজ করছে না, তখন এল অ্যাক্টস অ্যাজ শর্ট সার্কিট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কি বোঝাতে পারছি একটু একটু? আচ্ছা, এবারে আমি এই ইয়েটার জন্য ইকুয়েশন লিখছি। দেখো, এইটা মাইনাস, এটা প্লাস, রাইট? এই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, এইটা আর, এইটা প্লাস, এইটা মাইনাস, এইটা প্লাস, এইটা মাইনাস, ঠিক? আমি এখানে এলে কি হচ্ছে না হচ্ছে এখনই দেখছি না, আমি আগে প্লাস মাইনাস দিয়ে দিচ্ছি। তাহলে দেখো তো, এখান থেকে আমরা লিখতে পারি কিনা, নেগেটিভ থেকে পজিটিভ কি আসছে বলো? বাড়ছে না কমছে? হ্যাঁ, বাড়ছে। তারপরে প্লাস ই, পজিটিভ থেকে নেগেটিভ, বাড়ছে না কমছে? কমছে। মাইনাস আই আর, পজিটিভ থেকে নেগেটিভ, বাড়ছে না কমছে? কমছে। তাহলে মাইনাস এল ডিআই বাই ডিটি, এটা কি আমরা জানি? ইন্ডিউসড ইএমএফ ইকুয়াল টু মাইনাস এল ডিআই বাই ডিটি। আরে বাবা, ভি এল, ভোল্টেজ অ্যাক্রস এল হয় মাইনাস এল ডিআই বাই ডিটি। এবার এইটা ইকুয়াল টু জিরো, ঠিক? এইটা একটা ইকুয়েশন। কি বললাম? এইটা একটা ইকুয়েশন। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, বলো এইটা যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। দেখো, এই সিচুয়েশনে আমি কিন্তু একবারও বলিনি যে কারেন্টটা বাড়ছে কি কমছে এই এল এর মধ্যে দিয়ে। আমি কি বলেছি? জাস্ট আমি এই ইকুয়েশনটা লিখেছি। ইকুয়েশনটা একদম পারফেক্ট, বলো? ইকুয়েশনটা একদম পারফেক্ট। ওকে, আচ্ছা, এবারে দেখো, এবারে এই কনসেপ্টটা দেখো।
এই কনসেপ্টটা দেখো, শুধু ইন্ডাকটেন্স কে নিয়ে আমি কাজ কারবার করছি, শুধু এটা খুব ইম্পর্টেন্ট। ধরো এখান দিয়ে কারেন্ট আই ফ্লো হচ্ছে, ঠিক, এবং কারেন্ট আইটা বাড়ছে। কি বললাম বলো, এখান দিয়ে কারেন্ট আই ফ্লো হচ্ছে, কারেন্টটা বাড়ছে। যদি কারেন্টটা বাড়ে তাহলে ডি আই বাই ডিটি পজিটিভ, কি ঠিক বলেছি কি ঠিক বলিনি? আর এইটা হচ্ছে এল ইন্ডাক্টর। এবারে বলো এ যদি কারেন্টটা বাড়ে তাহলে এই ইন্ডাক্টরটা কি 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 চাইবে? কারেন্টটাকে অপোজ করতে চাইবে না? ধরো এই এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি, কারেন্টটাকে অপোজ করতে চাইবে না বলো? যদি কারেন্টটাকে অপোজ করতে চায় তাহলে বলো এইভাবে ওর মধ্যে একটা ভোল্টেজ, মানে ভোল্টেজ এইরকম তৈরি হবে না? দেখো টার্মিনালটা এইটা প্লাস এইটা মাইনাস, কেন? তখন এই দিকে ও কারেন্ট দিতে পারবে, তাহলে এই কারেন্টটাকে ও কমাতে পারবে, এটা তো বাড়ছে। কি বোঝাতে পেরেছি? হ্যালো, মানে এইটা দেখো, দেখো এইটাই ইকুইভ্যালেন্ট টু, ইকুইভ্যালেন্ট টু এইরকম লিখতে পারি, দেখো দেখো এইটাই ইকুইভ্যালেন্ট টু এইটা, দেখো এইটাই ইকুইভ্যালেন্ট টু এইটা, মানে এইদিকে অরিজিনাল কারেন্ট যাচ্ছে আর এই ইন্ডাক্টরটা এইদিকে, সেই আই নট এর কথা বলেছিলাম মনে আছে? আই নট এক্সাম্পলে সেই আই নটটা এইদিকে দেওয়ার চেষ্টা করছে, ঠিক? বলো কোনো ডাউট আছে কিনা? না কোনো ডাউট আছে? নেই। এই যে এই পয়েন্টটা এই আছে, এই পয়েন্টটা বি আছে, কোনো অসুবিধা নেই। এই পয়েন্টটা এই আছে, এই পয়েন্টটা বি আছে, ঠিক? আচ্ছা এইবারে, এইবারে মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে, সেটা হচ্ছে আমি এবার ইকুয়েশন লিখছি। দেখো ইকুয়েশন লিখছি, এইটা নেগেটিভ এইটা পজিটিভ। অ্যাকচুয়ালি এই ইন্ডাকটেন্সটাকে তো আমি এইভাবে রিপ্লেস করে দিতে পারি, বলো পারি কি পারি না? বলো পারি কি পারি না? পারি। এবারে আমি এখানে যদি বলি ই এল, তাহলে বলো নেগেটিভ থেকে পজিটিভ বাড়ছে না কমছে? আচ্ছা আচ্ছা, নেগেটিভ থেকে পজিটিভ বাড়ছে। আচ্ছা দেখো এই পয়েন্টটার আমি নাম বলছি, এই পয়েন্টটার নাম বলছি ভিবি। আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এগোচ্ছি, এই কারেন্টের দিকে আমি দেখছি না, এই এই কারেন্টের দিকে, আমি বি থেকে এতে এগোচ্ছি, ভিবি। তারপরে বলো কি বলে, এটা বাড়ছে না কমছে? বাড়ছে বাড়ছে। তাহলে এটা কি হবে বলো, বলো বলো, প্লাস এটা হচ্ছে ই এল, ই এল। দেখো হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, তারপরে কি হবে, ইকুয়াল টু ভিএ হবে, এই যে ভিএ, আমি জাস্ট এখান থেকে এইটুকু ইয়ে করছি। তারপরে দেখো এখান থেকে লিখতে পারি ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু মাইনাস ই এল, দেখো হ্যালো। আর এই ই এল মানেই হচ্ছে এল ডিআই বাই ডিটি। তুমি আমাকে বলবে দাদা এখানে মাইনাস সাইনটা কেন নেই? এই যে দেখো, এই যে ভিএল আমরা পেয়েছিলাম মনে আছে, তুমি বলবে এখানে মাইনাস সাইনটা কেন নেই? বলো তো মাইনাস সাইনটা কেন নেই? শুধু ম্যাগনিটিউড কনসিডার করছি তো ঠিকই, শুভম বলো তো মাইনাস সাইনটা কেন নেই? তারপরে বলো তো ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু মাইনাস এল ডিআই বাই ডিটি লিখতে পারি? দেখো তো বলো, বলো এবার বলো তো এইটা ডিআই বাই ডিটি পজিটিভ কি নেগেটিভ? পজিটিভ। পজিটিভ, তাহলে বলো তো এই টোটাল কোয়ান্টিটিটা পজিটিভ কি নেগেটিভ? নেগেটিভ। তোমরা কি বুঝতে পারলে এই ছোট্ট ইয়েটা? আমি প্রবলেম করালে আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। ক্লিয়ার বলো, ক্লিয়ার? আচ্ছা সেম ভাবে ধরো কারেন্টটা কমছে, কারেন্টটা কমছে, তার মানে এখানে আমি লিখতে পারি ডি আই বাই ডিটি নেগেটিভ। এই পয়েন্টটা সেম এ, এই পয়েন্টটা বি, এইটা এল। ওকে এবারে বলো তো কারেন্টটা যদি কমে তাহলে এই ডিরেকশনে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে ও এই ডিরেকশনেই ওকে বাড়াতে চাইবে না? দেখো সেই আই নটটা এই ডিরেকশনেই দেবে না, মনে পড়ছে? এই আই নটটা হচ্ছে ইন্ডিউস কারেন্টটা। হ্যালো বলো, এই আই নটটা ইন্ডিউস কারেন্টটা। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? হ্যালো, কোনো ডাউট থাকলে বলো, কোনো ডাউট থাকলে বলো। আছে কোনো ডাউট? না স্যার। আচ্ছা এবারে এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি। এবারে দেখো মন দিয়ে শোনো, সেম ভাবে এখানে ভিবি মাইনাস ভিএ আমি লিখতে পারি মাইনাস এল ডিআই বাই ডিটি। এবারে আমি কেন বলছি মন দিয়ে শোনো,
এইখানে ডিআই বাই ডিটি টা পজিটিভ না নেগেটিভ? এইখানে হ্যালো যদি নেগেটিভ হয় তাহলে এই পুরো কোয়ান্টিটিটা কি হবে? পজিটিভ। পজিটিভ হবে না, তার মানে ঠিক আগেরটার উল্টোটা আসছে না। এই দেখো আগেরটার উল্টোটা আসছে না, আগেরটার আগেরটার এটা নেগেটিভ এসেছিল, এটা পজিটিভ আসবে? বলো এটা পজিটিভ আসবে? হ্যালো, ওকে। আচ্ছা এবার আমি তিনটে প্রবলেম করাবো, ছোট ছোট প্রবলেম, তিনটে না চারটে প্রবলেম করাবো, ছোট ছোট প্রবলেম। এই ছোট ছোট প্রবলেম থেকে আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার করতে হবে। দেখো এটা তো তোমাদের এমনি বোঝালাম, এবার দেখো এই প্রবলেম গুলো ইম্পর্টেন্ট কেন জানো? তোমাদের যে কম্পিটিটিভ এক্সামে এরকম ছোট ছোট প্রবলেম ধরে আসবে। দেখো এইটা একটা ইন্ডাক্টর আছে, ঠিক, এটা একটা ইন্ডাক্টর আছে। এবারে এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ, ওকে, এটা হচ্ছে 2 হেনরি, একদম বেসিক একটা ইয়ে। এবারে কারেন্ট এই দিক থেকে ফ্লো হচ্ছে কারেন্ট, এবং এই কারেন্টটা কমছে, তাহলে তোমরা বলতে পারবে যে এখানে আমার যে ভোল্টেজটা তৈরি হবে সেটা কিরকম তৈরি হবে? দেখো এরকম তৈরি হবে, দেখো বলো এরকম হবে, বলো। আরে বাবা কমছে, একে বাড়াতে হবে, তারপরে এই ডিরেকশনেই আমাকে এক্সট্রা আই কারেন্ট আই নট দিতে হবে, তাহলে এইভাবে হলেই তো এই ডিরেকশনে এক্সট্রা আই কারেন্ট হবে, হবে কি হবে না? কোনো ডাউট? কোনো ডাউট? আচ্ছা যদি কোনো ডাউট না থাকে তাহলে দেখো এই পয়েন্টটা পি, এই পয়েন্টটা কিউ, আমি কি লিখছি দেখো, ভিপি মাইনাস, আচ্ছা এটা নেগেটিভ এটা পজিটিভ, দেখো বলো তো ভিপি, দেখো ওহো এটা নেগেটিভ এটা পজিটিভ, ভিপি তারপরে নেগেটিভ থেকে পজিটিভ বাড়ছে না কমছে? বাড়ছে, বাড়ছে, তার মানে আমি লিখছি ইএল ইকুয়াল টু ভিকিউ। এবার দেখো ভিপি মাইনাস ভিকিউ ইকুয়াল টু মাইনাস ইএল, রাইট? এবার দেখো মাইনাস ইএল মানে হচ্ছে এল ডিআই বাই ডিটি, নেগেটিভ থেকে পজিটিভ, ওকে ডিআই বাই ডিটি, আচ্ছা 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 দাঁড়াও আমি এটা এইভাবে করবো না, দাঁড়াও দেখো 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 এইটা বোঝার জন্য ঠিক আছে, এই যে এইটা, এই যে এইটা, এইটা বোঝার জন্য ঠিক আছে যে এরকম একটা ইয়ে তৈরি হবে। আমি কি বোঝাতে পেরেছি? দেখো এটা, হ্যালো, হ্যাঁ। এবার আমি অরিজিনালি যখন আমি প্রবলেম সলভ করবো না তখন, দাঁড়াও দাঁড়াও এগুলো আগে মুছে নি, যখন আমি প্রবলেম সলভ করবো না, মন দিয়ে শোনো, এটা বোঝার জন্য ঠিক আছে, এটা নেগেটিভ এটা পজিটিভ, আমার তো তখন আমি এই কি বলে ভোল্টেজ সোর্সটাকে ড্র করে করব না, আমি এইখান থেকেই করব। কিরকম করব মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এইটা পজিটিভ এইটা নেগেটিভ না, তাহলেই তো কারেন্টটা এই দিক থেকে এইদিকে ফ্লো হচ্ছে, দেখো হ্যালো এই যে এইটা, আচ্ছা যদি এইটা হয় তাহলে দেখো ভিকিউ, সরি ভিপি, দেখো ভিপি, রাইট, দেখো দেখো ভিপি মাইনাস এল ডিআই বাই ডিটি, মাইনাস এল প্লাস থেকে মাইনাস আসছে কমছে, মাইনাস এল ডিআই বাই ডিটি ইকুয়াল টু ভিকিউ। তোমরা কি বুঝতে পারলে ইকুয়েশনটা? দেখো নিচেরটা ভুলে যাও, উপরেরটা দেখো, যদি কারেন্ট ফ্লো হয় এইভাবে, তার মানে এইখানে পজিটিভ হবে এইখানে নেগেটিভ হবে, তাহলে আমি লিখলাম ভিপি মাইনাস এল ডিআই বাই ডিটি ইকুয়াল টু ভিকিউ, এখান থেকে লিখতে পারি ভিপি মাইনাস ভিকিউ ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। এবার মন দিয়ে শোনো, আইটা কমছে, দেখো আইটা কমছে, তাই তো, এবং বলে দিয়েছে ডিআই বাই ডিটি ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, কি বললাম ডিআই বাই ডিটি 4 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, ঠিক। এবার দেখো বলছি যেহেতু বলে দিয়েছে আইটা কমছে, তাহলে বলতো মানে এইটা ম্যাগনিটিউডটা দিয়ে দিয়েছে, ম্যাগনিটিউডটা দিয়ে দিয়েছে এটা, তাহলে বলতো ডিআই বাই ডিটি কি লিখবো আমি? মাইনাস 4 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। তোমরা কি বুঝতে পারলে কেন, বুঝতে পারলে কেন মাইনাস নিলাম? আরে বাবা কারেন্টটা কমছে, কারেন্টটা কমছে, ঠিক, তাহলে কারেন্টটা যদি কমে তাহলে এখান থেকে এল এর ভ্যালু 2 আর এটা হচ্ছে মাইনাস 4 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, তাহলে এটা যদি করি আসে মাইনাস 8 ভোল্ট। তোমরা কি এই প্রবলেমটা বুঝতে পারলে? বলো
এই প্রবলেমটা বুঝতে পারলে? আচ্ছা, এই প্রবলেমটা যদি বুঝতে পারো, জাস্ট এরই একটা রেপ্লিকেশন দেখো কিভাবে করবে। দেখো এইটা পি, এইটা কিউ, মন দিয়ে দেখো, এই দিক থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, তারপরে এই দিক থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, এইটা হচ্ছে 5 হেনরি ইন্ডাক্টেন্স। তাহলে আমি যদি বোঝার জন্য বলি, তাহলে আমার এর মধ্যে যে ইএমএফটা এইরকম তৈরি হবে না। দেখো কেন, দাঁড়াও কেন, কারণ এখানে বলে দিয়েছে আই বাড়ছে এবং ডিআই বাই ডিটি বলে দিয়েছে 2 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। যদি ডাউট থাকে বলো, যদি ডাউট থাকে বলো, তাহলে আমরা কি দেখে করবো বলো তো? এইটা দেখে করবো, এইটা দেখে কনফিউজ হয়ে যাবো, এইটা দেখে এখনই করবো না। ওপরেরটা দেখতে পাচ্ছ, কারেন্টটা যদি এই দিক থেকে এই দিকে ফ্লো হয়, তাহলে এইটা প্লাস এইটা মাইনাস, তাই না বলো? তাহলে দেখো ভি কিউ মাইনাস এল ডিআই বাই ডিটি ইকুয়াল টু ভিপি। দেখো তো, হ্যালো, দেখো 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 যেটা লিখেছি ঠিক লিখেছি, ভি কিউ মাইনাস এল ডিআই বাই ডিটি ইকুয়াল টু ভিপি। ওকে, তুমি এইটা দেখে করো, এইটা দেখে, নিচেরটা না ওপরেরটা, প্লাস থেকে মাইনাস আসছে, কমেছে, তার মানে মাইনাস এল ডিআই বাই ডিটি। তাহলে বলো তো এখান থেকে আমি ভিপি মাইনাস ভি কিউ কত লিখতে পারি? ভিপি মাইনাস ভি কিউ মাইনাস এল ডিআই বাই ডিটি। আরে বাবা, ভি কিউটাকে এ পাশে নিয়ে গেছি, ঠিক। এবার বলো এখানে কারেন্টটা বাড়ছে কি কমছে? বাড়ছে। বলো এখানে কারেন্টটা বাড়ছে কি কমছে? বাড়ছে। তাহলে বলো তো ডিআই বাই ডিটি এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে। তাহলে এইটার ভ্যালু কি? মাইনাস 10 আসছে। তোমরা কি বুঝতে পারলে বলো? হ্যালো, তোমরা কি বুঝতে পারলে? তোমরা কি সবাই বুঝতে পারলে? আচ্ছা, এবারে আমি শুভম, বোঝা গেছে? সৌমাল্য, বোঝা গেছে? আচ্ছা, এবারে এগুলো তো একদম বেসিক কিছু প্রবলেম করলাম, এবার একটা ভালো প্রবলেম করছি। দেখো পুরো সার্কিটটা এরকম রয়েছে, তোমরা সার্কিটে এরকম জিনিসপত্রই পাবে। দেখো এইটা একটা ইন্ডাক্টেন্স 1 হেনরি, এই পয়েন্টটা এ, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে 5 ভোল্ট, রাইট? এইটা হচ্ছে 2 ওহম, ঠিক, এইখান দিয়ে এটা কারেন্ট ফ্লো হচ্ছে, রাইট? এবারে মন দিয়ে শুনো, প্রবলেমটা কি বলেছে? প্রবলেমটা বলেছে যে আমাকে VA মাইনাস VB বার করতে বলেছে। কি বললাম? VA মাইনাস VB বার করতে বলেছে। ওকে, তিনটে কেসে, ফার্স্ট যখন কারেন্ট 2A ফ্লো করছে এবং এই কারেন্টটা কনস্ট্যান্ট, সেকেন্ড যখন কারেন্ট 2A ফ্লো করছে এবং কারেন্টটা ইনক্রিজ করছে, কি বললাম? কারেন্টটা ইনক্রিজ করছে, আর রেড বলে দিয়েছে 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, আর থার্ড কারেন্ট ইকুয়াল টু 2A এবং কারেন্টটা বেসিক্যালি ডিক্রিজ করছে এবং রেট 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, এই তিনটে কেসে আমাকে বার করতে বলেছে। কি বললাম বলো? তিনটে কেসে আমাকে বার করতে বলেছে। এই প্রবলেমটা আমি কি করে করব? এই একটা প্রবলেম সব থেকে ইম্পর্টেন্ট, সব তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, সব কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখো তোমরা ভুলে যাও, মানে এইটা কিভাবে এই যে এইরকম যে ভোল্টেজের মতো ইয়ে করছে সেটা বোঝার জন্য, কিন্তু যখন আমরা প্রবলেম করব এইটাকে আর ইন্ট্রোডিউস করার দরকার নেই। মন দিয়ে দেখো, কারেন্ট এইখান থেকে এই দিকে ফ্লো করছে, দেখো এ থেকে বি ফ্লো করছে, হচ্ছে। এবার দেখো এই এইটা তো প্লাস এইটা মাইনাস, এবার যদি কারেন্ট এদিক থেকে এদিকে ফ্লো করে, দেখো এইটা প্লাস এইটা মাইনাস, এইটা প্লাস এইটা মাইনাস। তোমরা আগে দেখো এখানে প্লাস মাইনাসটা বুঝতে পেরেছো কিনা, বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ। এবার দেখো আমি লিখছি VA, VA প্লাস থেকে মাইনাস কমছে মাইনাস L DI বাই DT, প্লাস থেকে মাইনাস কমছে মাইনাস 5 ভোল্ট, প্লাস থেকে মাইনাস কমছে মাইনাস I ইনটু R ইকুয়াল টু VB। তোমরা ইকুয়েশনটা বুঝতে পেরেছো কিনা আগে বলো, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই ইকুয়েশনটা বুঝতে পেরেছো? কারেন্ট বাড়ুক কমুক, কনস্ট্যান্ট থাকুক, যাই হোক, এখানে কোনো গন্ডগোল আছে এই ইকুয়েশনটায়? দেখো প্লাস থেকে মাইনাস, সেই জন্য মাইনাস ডিএল বাই ডিটি, এরপরে আমি দেখবো কারেন্ট বাড়ছে কি কমছে, পরে দেখবো, কিন্তু ইকুয়েশনটা আগে লিখলাম, ঠিক। এবার ফার্স্ট কেস বলো তো, আই কনস্ট্যান্ট, তার মানে ডিআই বাই ডিটি কত? জিরো। বলো ডিআই বাই ডিটি জিরো, দেখো বলো ডিআই বাই ডিটি জিরো হলে, আর এই আই এর ভ্যালু যদি আমি টু রাখি, টু রাখি, তাহলে বলো তো VA মাইনাস VB কত আসছে, ক্যালকুলেট করে বলো তো। বলো 9 ভোল্ট আসছে, গুড। তোমরা কি বুঝতে পারলে বলো? আচ্ছা সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা কি বলেছে? কারেন্ট 2 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে, অ্যাকচুয়ালি কারেন্টটা বাড়ছে 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 বাড়ছে,
কত রেটে বাড়ছে? 1 মিটার পার সেকেন্ডে বাড়ছে, এবং সেই মোমেন্টে বার করতে বলেছে যখন সার্কিটে আমরা কারেন্টটা মেজার করেছি 2 অ্যাম্পিয়ার। ঠিক সেই কেসে আমরা কারেন্টটা মেজার করেছি 2 অ্যাম্পিয়ার। ঠিক আচ্ছা, এবার বলো তো সেকেন্ড কেসে ডিআই বাই ডিটি পজিটিভ না নেগেটিভ? প্লাস ওয়ান, রাইট? পুরো ইকুয়েশনে ভিএ মাইনাস ভিভি করলে কত আসছে দেখো তো? 10 ভোল্ট। ভেরি গুড। এই ডিআই বাই ডিটির জায়গায় আমি প্লাস ওয়ান বসিয়েছি, থার্ড দেখো ডিআই বাই ডিটি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। দেখো ডিআই বাই ডিটি, তাহলে ভিএ মাইনাস ভিভি কি হবে বলতে পারবে? 8 ভোল্ট। তোমরা কি এই প্রবলেমটা বুঝতে পারলে? অ্যাবসলিউটলি ফাইন এই প্রবলেমটা, অ্যাবসলিউটলি কোথাও কোনো মানে কি বলবো কনফিউশনের ব্যাপারই নেই। যেভাবে কারেন্ট ফ্লো হচ্ছে সেইভাবে প্লাস মাইনাস দিয়ে দাও, তারপরে কিরচফ ল লেখো, তারপরে কারেন্টটা বাড়ছে কি কমছে সেই অনুযায়ী ডিআই বাই ডিটিটা লেখো। এইটা কি একদম ক্রিস্টাল ক্লিয়ার সবার? ওকে, এইটা যদি ক্রিস্টাল ক্লিয়ার হয়, এখান থেকে তোমাদের যদি প্রবলেম আসে সার্কিটে তোমরা পড়তে পারবে, এখান থেকে তোমাদের যদি প্রবলেম সার্কিটে প্রবলেম আসে এল আর সার্কিট দিয়ে তোমরা করতে পারবে। আচ্ছা এবার এল আর সার্কিট দেখো, এবার আমরা চলে যাব, এবার আমরা চলে যাব এল আর সার্কিট। দেখো মনে আছে আরসি সার্কিট করেছিলাম? হ্যালো, মনে আছে আরসি সার্কিট করেছিলাম? হ্যালো, মনে পড়ছে? সেম জিনিস, এল আর সার্কিট, রিপিট টেলিকাস্ট। আমি আবার বলছি রিপিট টেলিকাস্ট, আমি আবার বলছি রিপিট টেলিকাস্ট, আমি আবার বলছি রিপিট টেলিকাস্ট, রিপিট টেলিকাস্ট। ওকে আচ্ছা, সেম জিনিস আরেকবার করা হবে, দেখো রিপিট টেলিকাস্ট হবে। কিরকম? এল আর সার্কিট, প্রথমে আমরা এল আর সার্কিটে গ্রোথ পড়ব। গ্রোথ মানে হচ্ছে আমরা একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা ইন্ডাক্টরকে তোমার কানেক্ট করব, তারপরে দেখব ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট কিভাবে বাড়ছে। কি বললাম? ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট কিভাবে বাড়ছে। খুব ইজি কনসেপ্ট, তোমরা দেখো, খুব ইজি কনসেপ্ট, তোমরা দেখো। একটু ফাস্ট করব কারণ তোমরা এর কনসেপ্ট এল আর সার্কিট এলসি আরসি সার্কিটে দেখেছো। দেখো এখানে একটা ভোল্টেজ সোর্স আছে ই, এখানে একটা সুইচ আছে। ওকে, এইটা আর এইটা এল। ঠিক, এবার দেখো যে মোমেন্টে সুইচটা অন করেছি সেই মোমেন্টে এখান দিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে কি হবে না বলো? ওহো, ভুল করেছি, এই ডান্ডিটা বড় হবে, এটা প্লাস, এটা এটা প্লাস, এটা মাইনাস। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? হ্যালো, তাহলে যে মোমেন্টে আমি মানে এটাকে ইয়ে করেছি প্লাস মানে তোমার সুইচ অন করেছি, এখান দিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে কি হবে না? হবে। এবার দেখো যদি কারেন্ট ফ্লো হওয়া শুরু হয় প্লাস মাইনাস প্লাস মাইনাস, ঠিক, এটা গ্রোথ হচ্ছে, তার মানে বলতো আই বাড়ছে, তাহলে বলতো ডিআই বাই ডিটি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। এবার দেখো আমি ইকুয়েশন লিখছি নেগেটিভ থেকে পজিটিভ, প্লাস ই মাইনাস আই ইনটু আর, এই যে আই ইনটু আর, প্লাস থেকে মাইনাস, মাইনাস এল ডিআই বাই ডিটি ইকুয়াল টু জিরো। এই ইকুয়েশনটায় কারোর কোনো ডাউট আছে কিনা দেখো। হ্যালো, আছে বলো এই ইকুয়েশনটা কারোর কোনো ডাউট আছে? আচ্ছা এবার যদি না থাকে তাহলে দেখো আমি কি করছি, এই ই ইকুয়াল টু ই মাইনাস আই আর ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। এবার দেখো এই যে এইটা আই আর এইখানেও এইটা আই, আমি এইগুলোকে একদিকে নিয়ে আসছি, কিরকম? সেটা হচ্ছে ডিআই বাই ই মাইনাস আই আর ইকুয়াল টু, কি বললাম বলো? তোমরাও করো আমার সাথে সাথে, ইকুয়াল টু ওয়ান আপন এল ডিটি। দেখো তো আমি ঠিক লিখেছি কিনা। ওকে, এবার আমি এটাকে ইন্টিগ্রেট করব, কোথা থেকে কোথায় ইন্টিগ্রেট করব? সেটা হচ্ছে এ বেসিক্যালি 0 থেকে টি, কি বললাম? এ বেসিক্যালি 0 থেকে টি টাইমে কারেন্ট 0 থেকে আই হয়েছে। দেখো তোমরা বুঝতে পেরেছো কি পারোনি? তোমরা বুঝতে পেরেছো কি পারোনি? বুঝতে পেরেছো? এবার দেখো এই এইটা 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 ইন্টিগ্রেট করলে কি হয় জানো? 1/e (log)। ঠিক,
দেখো দেখো বুঝতে পারছো কিনা। এইবারে দেখো, এইটাকে যদি তোমরা ভ্যালু বসাও, তারপরে ই টু দি পাওয়ার ফর্মে নিয়ে যাও, তাহলে তুমি কি পাবে বলো তো? আই পাবে ই বাই আর ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি, এইটা পাবে। আমি আর এটা করব না, দেখো এইটা পাবে, এইটা পাবে, একদম একদম, এটার ইয়ে কোনো ইয়ে নেই, মানে কিছু বলারই নেই। আচ্ছা দেখো বলো তো, টি ইকুয়াল টু ইনফিনিটিতে, টি ইকুয়াল টু ইনফিনিটিতে, হ্যালো, টি ইকুয়াল টু ইনফিনিটিতে এই ইন্ডাক্টরটা কি হিসেবে কাজ করবে? শর্ট সার্কিট। শর্ট সার্কিট, তার মানে পুরো পুরো সার্কিটে শুধু আর থাকবে। তাহলে টি ইকুয়াল টু ইনফিনিটিতে যদি আমি বলি আই নট, তাহলে আমি লিখতে পারি ই বাই আর, বলো। হ্যালো, তাহলে ভেবে দেখো, আমি কি এইখানে এই এক্সপ্রেশনে ই বাই আর এর জায়গায় আই নট লিখতে পারি? তাই তো। এবার দেখো এইখানে আমি ই টু দি পাওয়ার, দেখো দেখো দেখো, ই টু দি পাওয়ার, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই এল বাই আর লিখছি, একই জিনিস, দেখো একই জিনিস। এবার বলো তো এল বাই আর এর ইউনিট কি হবে? দেখো এল বাই আর এর ইউনিট টাইম হবে, কেন? আরে বাবা, সেই এই কনসেপ্ট আমি তোমাদের বলেছি, উপরে টাইম আছে, নিচে টাইম আছে, এই পুরো এইটা ইউনিটলেস কোয়ান্টিটি হলে নিচে একটা টাইম হতে হবে। তাহলে এল বাই আর এইটাকে বলে টাইম কনস্ট্যান্ট। এই টাইম কনস্ট্যান্ট তো আমাদের ইস্যুও ছিল, কোথায় ছিল বলো? হ্যালো, আরসি ভ্যালুটো টাইম কনস্ট্যান্ট, বলো আরসি টাও টাইম কনস্ট্যান্ট, ভেরি গুড, আর সি টাইম কনস্ট্যান্ট। তাহলে এই এল বাই আর একে বলে টাইম কনস্ট্যান্ট টাও, এল বাই আর একে বলে টাইম কনস্ট্যান্ট টাও, কি বললাম? এল বাই আর একে বলে টাইম কনস্ট্যান্ট টাও, মনে পড়ছে? সেম কনসেপ্ট, বলো মনে পড়ছে? টাইম কনস্ট্যান্ট টাও, যদি কোনো ডাউট থাকে বলো। এই টাইম কনস্ট্যান্টটা যেভাবে আমরা আর সি সার্কিটে ক্যালকুলেট করেছিলাম, এখানেও সেম ভাবেই আমরা ক্যালকুলেট করব, সেম ভাবেই আমরা ক্যালকুলেট করব। এবার তোমরা কি বুঝতে পারছো এইটা বেসিক্যালি আমাদের কারেন্টটা কিভাবে গ্রো করছে? দেখো এইটা বেসিক্যালি আমাদের কারেন্টটা কিভাবে গ্রো করছে, দেখো দেখো কারেন্টটা, অ্যাকচুয়ালি কারেন্টটা এইভাবে গ্রো করছে না, দেখো। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, এবার বলো এইটা যদি হয় এদিকে টি আর এদিকে কারেন্ট আই, এটা যদি টাও হয় দ্যাট ইজ এল বাই আর, দেখো। এবার টি ইকুয়াল টু এল বাই আর, এই যে টি এর জায়গায় যদি এল বাই আর বসাই, তাহলে এই পুরো কোয়ান্টিটিটা মনে আছে 63% হয়, মানে অ্যাকচুয়ালি 0.63 আই নট হয়, মনে আছে? হ্যালো, তাহলে এইটা, আচ্ছা একটু গন্ডগোল হয়ে গেল, আচ্ছা এইটা টাও না, এইটা টাও, এইটা এইটা না, আর একটু এদিকে আসবে, এইরকম জায়গা, এটা 50% এরকম জায়গা, হ্যাঁ একদম। তার মানে এইটা হচ্ছে আই নট, তাই না বলো? এইটা আই নট না, বলো এই আই নটের ভ্যালু কত বলো? ই বাই আর, এটা ম্যাক্সিমাম কারেন্ট অ্যাটেন করবে কখন? ইনফিনিটিতে গিয়ে, এবং এইটা হবে 0.63 আই নট। তোমরা কি বোঝাতে পারছি তোমাদের? হ্যালো, এবারে দুটো সার্কিট কম্পেয়ার করে তোমাদের বলতে পারে যে এর এল বাড়ালাম, এর আর বাড়ালাম, তাহলে এই গ্রাফগুলো কিরকম কি হবে, এইটা তোমরা নিজেরাই করতে পারবে। আমি কি বোঝাতে পারছি? হ্যালো বলো, বলো বোঝাতে পারছি? হ্যাঁ, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। এখান থেকে আমার মনে হয় না সেম 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 যে জিনিসটা আমরা আরসি সার্কিটে করেছিলাম, সেম জিনিসই এখানেই আসবে, আর বাড়ালে এর এল বাড়ালে। তাহলে তোমরা কি বুঝতে পারছো এখানে আমাদের কারেন্টটা গ্রো করছে, বলো তোমরা? রাইট, এবার এখানে টি ইকুয়াল টু জিরো বসিয়ে দেখো তো আই এর ভ্যালু কত আসছে, টি ইকুয়াল টু জিরো বসিয়ে দেখো তো এখানে আই এর ভ্যালু কত আসছে? জিরো। রাইট, তাহলে একদম পারফেক্ট, দেখো একদম পারফেক্ট, আমরা যেটা এইখানে ধরেছিলাম কোথায় বলো, এই যে টি ইকুয়াল টু জিরো তে এল অ্যাক্টস ওপেন সার্কিট, ওপেন সার্কিট মানেই তো কারেন্ট জিরো, আর শর্ট সার্কিট মানেই তো কারেন্ট ম্যাক্সিমাম, কি বোঝাতে পারছি? হ্যালো, কোনো ডাউট থাকলে বলো, কোনো ডাউট থাকলে বলো। আচ্ছা এবারে আমরা ডিকে করব, ডিকে কারেন্ট ডিকে হচ্ছে, কারেন্ট ডিকে হচ্ছে। আচ্ছা এই কনসেপ্টটা দেখো, এই কনসেপ্টটা সেটা হচ্ছে,
দেখো এইটা হচ্ছে ই, এটা হচ্ছে ই, ওকে, এইটা হচ্ছে আর, এটা হচ্ছে এল, আর এটা না একটা সুইচ। এবার মন দিয়ে শোনো, সুইচটা এই ই এর সাথে লাগানো ছিল, ই এর সাথে। তাহলে বলো তো এই ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট গ্রো করেছিল কি করেনি? বলো, এই ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট গ্রো করেছিল কি করেনি? গুড, এই ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট গ্রো করেছে, আমি একদম বুঝতে পেরেছি। যখন এই সুইচ এই এই এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, যখন বি পয়েন্টের সাথে লাগানো ছিল, ঠিক, মন দিয়ে শোনো, ঠিক, হ্যালো, তাহলে বলো তো তখন এইটা পজিটিভ, এইটা নেগেটিভ, এইটা পজিটিভ, এইটা নেগেটিভ ছিল না? বলো। এবার দেখো, যেই আমি টি ইকুয়াল টু জিরো তে, মানে টি ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত এই ই এর সাথে লাগানো ছিল, আচ্ছা বলতো তখন এই পুরো ইন্ডাক্টরটা চার্জ হয়েছে? চার্জ হয়েছে মানে এর মধ্যে কত এনার্জি স্টোর হয়েছে মনে আছে? হাফ এল আই স্কয়ার, মনে আছে? ঠিক। এবার দেখো আমি সুইচটা কি করেছি, এইখান থেকে একে দিয়ে দিয়েছি। তাহলে বলতো আর কোন এক্সটার্নাল সোর্সের সাথে কি এখন এটা কানেক্টেড? না, কোন এক্সটার্নাল সোর্সের সাথে কানেক্টেড নয়। তাহলে বলতো এখন এই যে এনার্জিটা আস্তে আস্তে ডিসিপেট হবে না? এই এনার্জিটা, আরে এই এনার্জিটা কিভাবে ডিসিপেট হবে? কারণ এই এনার্জির থেকে একটা কারেন্ট ফ্লো হবে। কি বোঝাতে পারছি বলো? কি বোঝাতে পারছি? হ্যালো বলো, একটা কারেন্ট ফ্লো হবে না? হ্যালো, এবং সেই কারেন্ট ফ্লোটা এই আর এর মধ্যে দিয়ে হবে কি হবে না? সেম ভাবে সেই ক্যাপাসিট্যান্সে কারেন্ট, আর এর মধ্যে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে আই স্কোয়ার আর লস হিসেবে আস্তে আস্তে সব ও হিট হিসেবে বার করে দেবে না? তাহলে কিছুক্ষণ বাদে এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে ইন্ডাক্টরের মধ্যে পুরো এনার্জিটা শেষ হয়ে যাবে না? তাহলে বলতো যখন ও ডিকে হচ্ছে তখন এই কারেন্টটা আই 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 যেটা ফ্লো হবে সেটা কমছে না বাড়ছে? তোমরা কি পুরো জিনিসটা বুঝতে পেরেছো যে এই কোথা থেকে ও আইটা ফ্লো করছে? বলো কোথা থেকে ও আইটা ফ্লো করছে? এই অবধি কি তোমাদের ক্লিয়ার? বলো এই অবধি কি তোমাদের ক্লিয়ার? আচ্ছা, এবার আমি যেটা বলছি শোনো, সেটা হচ্ছে দেখো যখন এইটা প্লাস এটা মাইনাস ছিল তখন মনে আছে ই ইকুয়াল টু মাইনাস আই আর মাইনাস এল ডি আই বাই ডিটি ইকুয়াল টু জিরো ছিল? বলো এইটা যখন গ্রো হচ্ছিল, ছিল তো? হ্যালো, তখন এখানে প্লাস এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস ছিল, ঠিক? হ্যালো, এবারে মন দিয়ে শোনো, এবারে মন দিয়ে শোনো, এবারে যে মোমেন্টে আমি টি ইকুয়াল টু জিরো তে এই সুইচটা এখানে নিয়ে গেছি সেই মোমেন্টে এই ইটা কত হয়ে গেছে? জিরো হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে এইটা তো লিখতেই পারি না, সেটা হচ্ছে এই যে দেখো এই যে এল ডি আই বাই ডিটি ইকুয়াল টু মাইনাস আই আর, বলো লিখতে পারি না? বাস, এবার এখান থেকে আমি এটাও তো লিখতে পারি ডি আই বাই আই ইকুয়াল টু আর বাই এল আর ডিটি, দেখো তো লিখতে পারি, সরি একটা মাইনাস আছে। এবার আমি ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করব জিরো থেকে টি, কারেক্ট? এইবার বলো কারেন্টটা ডিকে হচ্ছে ও জিরো থেকে কমছে না একটা ম্যাক্সিমাম ভ্যালু থেকে কমছে? বলতে পারবে? হ্যালো, ম্যাক্সিমাম ভ্যালু থেকে কমছে, কারেক্ট? আরে বাবা, এখানে তো ডিকে হচ্ছে, কারেন্টটা কমছে, তাহলে কারেন্টটা কি জিরো থেকে, আমি আমি ধরো এখানে লিখলাম জিরো থেকে আই নট, তাহলে এটা বাড়ছে না কমছে? বাড়ছে, কারেক্ট? তাহলে ডিকে যদি হয় তাহলে ওর একটা আই নট থেকে আস্তে আস্তে কমে আই হয়েছে। এবার বল বলতো এই আই নটটা কোনটা? আই নটটা হচ্ছে মন দিয়ে, যখন ছিল ওই, হ্যাঁ, যখন এই ই এর সাথে কানেক্টেড ছিল তখন তো ইনফিনিটি ধরে ই এর সাথে কানেক্টেড ছিল, তাহলে ইনফিনিটি ধরে এই এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়েছে, সেই আই নটটা ই বাই আর না? বলো বলো, ইনফিনিটি ধরে, আমি কি বুঝতে পারছি? হ্যালো হ্যালো, তাই না? এবার দেখো তোমরা যদি এইটাকে ইন্টিগ্রেট করো তাহলে তুমি পাবে আই ইকুয়াল টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস আর টি বাই এল, আর টি বাই এল, যেখানে আইটা এই সরি আই নটটা টি ইকুয়াল টু জিরো তে এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছিল টি ইকুয়াল টু জিরো তে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো বলো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, তার মানে এর যদি আমি গ্রাফ ড্র করি, এইটা আই নট, দেখো এখান থেকে ও এইভাবে এসছে, এইটা হচ্ছে টাও, দ্যাট ইজ এল বাই আর, এইটা হয় 37%, সেম কনসেপ্ট অফ টাও। আমি টাও নিয়ে তোমাদের অনেক কিছু বলেছি, এখন আমি আর ডিসকাস করব না। তোমরা বলো এই অবধি কি তোমাদের ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো এই অবধি ক্লিয়ার, ঠিক? আচ্ছা, এবার আমার একটা কথা বলার আছে, এই সার্কিটে চলে এসো, দেখো যখন এই ইটা কানেক্টেড ছিল তখন এইটা প্লাস এইটা মাইনাস, এইটা প্লাস এইটা মাইনাস ছিল না? দেখো এই যে, হ্যালো, এবারে যখনই আমি টি ইকুয়াল টু জিরো তে
এইখানে সুইচটা শিফট করিয়ে দিয়েছি, মানে ইটাকে ভোল্টেজ সোর্সটাকে ডিসকানেক্ট করে দিয়েছি, তখনও এইটা প্লাস এইটা মাইনাস থাকবে। দেখো এই যে এইটা কেন এল এর অ্যাক্রসে তো ইনস্ট্যান্টলি চেঞ্জ হতে পারে না, পারে কি এল এর অ্যাক্রসে? হ্যালো, তার মানে ভেবে দেখো কখন সিনারিওটা এরকম না, দেখো এল এর অ্যাক্রসে ইনস্ট্যান্টলি চেঞ্জ হতে পারে না, পারে কি? হ্যালো, আমার কথা বুঝতে পারলে? হ্যালো, তাহলে এইটা প্লাস এইটা মাইনাস, তাহলে ভেবে দেখো এই ডিরেকশনে কারেন্টটা ফ্লো হবে না, উল্টো দিকে। হ্যালো, দেখো এই যে প্লাস মাইনাস, এই প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্টটা ফ্লো হবে না, তাহলে তো ডিকে করবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? দেখো এই যে প্লাস হয়ে, এটা তো প্লাস আর মাইনাস তো ইনস্ট্যান্টলি চেঞ্জ হবে না, যখনই বাইরে থেকে কোনো ভোল্টেজ সোর্স নেই, তাহলে ভেবে দেখো এইটা আমার একটা এই ইন্ডাক্টরটা একটা ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করবে না, কেন? কারণ এর মধ্যে এনার্জি রয়েছে হাফ এল আই স্কোয়ার, সেই এনার্জিটাই তো ও ডিসিপেট করবে। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, ক্লিয়ার বলো, ক্লিয়ার বলো, ইয়েস, কোনো ডাউট থাকলে আমাকে বলো, কোনো ডাউট থাকলে আমাকে বলো, যদি ডাউট না থাকে তাহলে এল আর সার্কিটে এইটুকুই আমাদের যথেষ্ট, মানে থিওরি। এরপর আমি কতগুলো প্রবলেম করাবো এল আর সার্কিট। এবার বলো এল আর সার্কিটের গ্রোথ আর ডিকেটা কি বোঝা গেছে? ডিকেটা যখন হচ্ছে তখন একটা সার্টেন ভ্যালু থেকে হচ্ছে, তোমরা কি আমার কথা বুঝতে পারছো কি বললাম? ডিকেটা যখন হচ্ছে, হ্যালো, আপনি যেটা ড্র করলেন ওই কোনাতে, ওটা হচ্ছে ওই পার্টিকুলার যখন খুলি মানে চেঞ্জ করলাম এট দ্যাট ইনস্ট্যান্ট, রাইট? ইউ আর রাইট এট দ্যাট ইনস্ট্যান্ট। তারপরে ভাবো কারেন্টটা এইভাবে ফ্লো হবে, এই কারেন্টটা এই সাপোর্ট করবে, তো ওই ওদিকে চলে যাবে, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কি হবে বলো? হিট প্রোডাকশন হবে, তার মানে এই পুরো এনার্জিটা এর মধ্যে দিয়ে বেরিয়ে যাবে না, বলো? হ্যালো, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। কোনো ডাউট আছে? আচ্ছা, এবারে আমি কয়েকটা ছোট ছোট প্রবলেম করাবো এই এল এল আর সার্কিট দিয়ে। ফার্স্ট প্রবলেম যেটা করাবো সেটা হচ্ছে, দেখো দেখো এই সার্কিটটা দেখো, এইটা এল, আচ্ছা এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটা আর ওয়ান, এটা আর টু, এটা আর থ্রি। দেখো এবারে এটা সুইচ, আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে এই, আচ্ছা আর ওয়ান আর টু আর থ্রির মধ্যে দিয়ে কারেন্ট, কখন? জাস্ট আফটার সুইচ ইজ ক্লোজড। এই সুইচটা টি ইকুয়াল টু জিরো তে যখনই ক্লোজ করা হয়েছে তখন এই আর ওয়ান আর টু আর থ্রির মধ্যে দিয়ে কারেন্ট বার করতে বলেছে। আচ্ছা মন দিয়ে শোনো, বলতো খুব ইজি, যে মোমেন্টে সুইচটা ক্লোজ হয়েছে সেই মোমেন্টে এই এলটা কি হিসেবে কাজ করবে? ওপেন সার্কিট, ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। তাহলে এই 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 ব্রাঞ্চ দিয়ে কোনো কারেন্ট যাবে না? কোনো কারেন্ট যাবে না। তাহলে বলো তো আই থ্রি যেটা এই ব্রাঞ্চ দিয়ে যাচ্ছে ইকুয়াল টু জিরো? হ্যাঁ, কোনো ডাউট বলো, কোনো ডাউট? হ্যালো, তাহলে বলো তো পুরো কারেন্টটা কার মধ্যে দিয়ে যাবে? পুরো কারেন্ট আর ওয়ান আর আর টু, আর ওয়ান আর আর টুর মধ্যে দিয়ে যাবে। তাহলে আই আর ওয়ান আর আই আর টু এর কি সেম ভ্যালু হবে কারেন্টের? হবে তো, কত হবে বলো? এটা ধরো ই বাই আর ওয়ান প্লাস আর টু। এটা কি তোমাদের সবার ক্লিয়ার? কোনো ডাউট আছে বলো, কোনো ডাউট আছে? আচ্ছা এবার মন দিয়ে শোনো, এবারে বলা হয়েছে সেকেন্ড পার্টটা, এই সুইচটা অনেকক্ষণ ধরে ক্লোজড আছে,
কি বললাম বলো, এই সুইচটা অনেকক্ষণ ধরে ক্লোজড আছে, এই সুইচটা অনেকক্ষণ ধরে ক্লোজড আছে, তাহলে বলতে পারবে যে কার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? ওই উপরে সার্কিটটা দিয়ে কারেন্ট যাবে, ওটা হচ্ছে E বাই আর ওয়ান প্লাস আর থ্রি, আর মাঝখান দিয়ে কিছু যাবে না। কেন মাঝখান দিয়ে কেন যাবে না? ও না না, যাবে যাবে যাবে। দেখো দেখো, বলেছে সুইচটা অনেকক্ষণ ধরে ক্লোজড আছে, তার মানেই হচ্ছে P ইকুয়াল টু ইনফিনিটি। বলো তো T ইকুয়াল টু ইনফিনিটি তে এই L টা কি হিসেবে কাজ করে? শর্ট সার্কিট, শর্ট সার্কিট। যদি শর্ট সার্কিট হিসেবে কাজ করে তাহলে সিনারিওটা এরকম না? আর ওয়ান আর টু আর থ্রি, কি বুঝতে পারলাম? কোনো ডাউট থাকলে বলো। কোনো ডাউট থাকলে বলো। এবার বলো এইটা ই, এইবার এটা একটা নর্মাল কি সার্কিট বলো? নর্মাল, হ্যালো, এটা একটা নর্মাল রেজিস্টিভ সার্কিট, রেজিস্টিভ সার্কিট। ইউ আর রাইট, ইউ আর রাইট। কোনো ডাউট আছে? নর্মাল রেজিস্টিভ সার্কিট, তাই তো? এবার বলো নর্মাল রেজিস্টিভ সার্কিটে আমরা এই আর থ্রি অ্যান্ড আর টু প্যারালাল, তাই না? মানে আমি যদি বলি এর মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, তাহলে আই এর ভ্যালু হবে ই আপন আর টু প্যারালাল আর থ্রি প্লাস আর ওয়ান, তাই না? আর তারপরে ভোল্টেজ ডিভিশন রুল দিয়ে এই দুটোতে কারেন্ট ভেঙে যাবে না? কি বোঝাতে পারলাম? এটা ধরো আই ওয়ান, তাহলে তোমরা এইটা পেরে যাবে। এটা তো সিম্পল এলআর সার্কিটের প্রবলেম, তাই না? এই সিম্পল রেজিস্টিং রেজিস্টেন্স আর ইয়ের প্রবলেম, কি বলে এই ই মানে ভোল্টেজ বলে, এটা পেরে যাবে না? টি ইকুয়াল টু ইনফিনিটিতে কি হবে? হ্যালো, আচ্ছা নেক্সট যেটা বলেছে শোনো, এই টি ইকুয়াল টু ইনফিনিটিতে গিয়ে অনেকক্ষণ বাদে এই সুইচটাকে আবার রিওপেন করে দেওয়া হয়েছে, রি রি ওপেন করে দেওয়া হয়েছে, তাহলে কি হবে বলো তো? দেখো যদি রিওপেন করে দেওয়া হয় তাহলে এই ইটা কি আর কানেক্টেড থাকবে এই পুরো সার্কিটের সাথে? না। তাহলে বলো তো এই আর ওয়ান এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে? না। তখন যেহেতু টি ইকুয়াল টু ইনফিনিটি অবধি এই ইন্ডাক্টেন্সটা কি হয়েছিল? চার্জ হয়েছিল, তার মানে এই ইন্ডাক্টেন্সটা তখন কি করবে? ডিকে করবে, রাইট? তার মানে ভেবে দেখো তখন সিনারিওটা এরকম হবে না? এল আর থ্রি আর টু, তোমরা কি বুঝতে পারছো? এল আর থ্রি আর টু, বলো তখন বলো প্লাস মাইনাস এটা এইভাবে কারেন্টটা ফ্লো হবে না? বলো বলো হবে কি হবে না? তাহলে এখন আমার টাউ এর ভ্যালু কি হবে বলতে পারবে? এল আপন আর ওয়ান, সরি সরি সরি, আর টু প্লাস আর থ্রি, আরে বাবা এই সার্কিটে আর টু প্লাস আর থ্রি, তাহলে আমার কারেন্টটা এইভাবে ডিকে হবে না? সাম আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তোমরা বলতে পারবে এই আই নট এর ভ্যালু কত? মানে আই থ্রি টা পেয়েছিলাম সেটাই আমার আই থ্রি হবে না? আরে বাবা টি ইকুয়াল টু ইনফিনিটিতে এখান দিয়ে যত কারেন্ট যাচ্ছে সেটাই তো আমার স্টোর্ড কারেন্ট। আমি কি বোঝাতে পারছি? হ্যালো বলো, কোনো ডাউট আছে? বলো কোনো ডাউট আছে? আচ্ছা এবারে দেখো এই একটা প্রবলেম আছে, ভালো প্রবলেম, এটা একদম বেসিক থেকে করতে হবে। প্রবলেমটা দেখো, টেন ভোল্ট, ফোর ওহম, ফোর ওহম, 8 ওহম, 1 হেনরি বলেছে এই সিনারিওতে সুইচ ইজ ওপেন, মানে সুইচ ইজ ওপেন ফর টি লেস দ্যান জিরো অ্যান্ড অ্যাট টি ইকুয়াল টু জিরো এই সুইচটাকে ক্লোজ করা হয়েছে। ওকে, তাহলে আমাকে বার করতে বলেছে এই কারেন্ট থ্রু ইন্ডাক্টর এন্ড সুইচ, কারেন্ট থ্রু ইন্ডাক্টর আর সুইচ,
আচ্ছা এবার একটা কথা বলো তো, যখন টি ইকুয়াল টু জিরোর আগে ইন্ডাক্টর ফিন্ডাক্টর কি কোনো চার্জ অবস্থায় ছিল না? আরে বাবা, এই এই টার্মিনালটাই তো আমি খুলে রেখেছিলাম, ছিল বলো? ছিল না। আমি টি ইকুয়াল টু জিরোতে সিনারিওটা ড্র করছি, এটা একদম বেসিক থেকে করতে হবে, আমাদের ফর্মুলা বেস করলে হবে না। দেখো, ওকে, এটা ইকুয়াল টু টি ইকুয়াল টু জিরোতে এই সিনারিও, মানে টি ইকুয়াল টু জিরোতে না, টি ইকুয়াল টি গ্রেটার দ্যান জিরোতে এই সিনারিও, ঠিক? দেখো, আমি ধরলাম এইখান দিয়ে আই কারেন্ট যাচ্ছে, এইখান দিয়ে আই ওয়ান কারেন্ট যাচ্ছে, তাহলে এইখান দিয়ে আই মাইনাস আই ওয়ান কারেন্ট যাচ্ছে। দেখো তো, হ্যালো, দেখো বুঝতে পেরেছো কিনা? ওকে, এবারে আমি মন দিয়ে শুনবে, এইটা 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 এই চারটের জন্য ইকুয়েশন লিখছি। দেখো, চারটের জন্য নেগেটিভ থেকে পজিটিভ বাড়ছে, 10 ভোল্ট 10 ভোল্ট, দেখো +10, ঠিক +10, ঠিক, এইটা প্লাস মাইনাস, দেখো তো আমি লিখতে পারি কিনা, +10 -4i -4i -i1 = 0, ইকুয়েশনটা ঠিক লিখেছি কিনা বলো। হ্যাঁ, ঠিক আছে। তার মানে এখান থেকে আমার, আচ্ছা এটা এক নাম্বার ইকুয়েশন। এবার দেখো, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, রাইট, এটা প্লাস মাইনাস, এই কটার জন্য আমি ইকুয়েশন লিখছি, মানে এই লুপের জন্য ইকুয়েশন লিখছি, ঠিক, এই লুপের জন্য। ও, এটা 8, এটা বলে লিখে দিই 4, এটা 4, দেখো প্লাস মাইনাস, মাইনাস, দেখো আমি যে ইকুয়েশনটা লিখছি তোমরা লেখো তো, -8i1 - এটা 1 1 di/dt, ঠিক। এবার এখানে যখন ঘুরে আসছে নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, +4i - i1 = 0, দেখো দুটো ইকুয়েশন একদম ঠিকঠাক লিখেছি কিনা, ঠিক, ওকে, গেম ওভার। এই দুটো ইকুয়েশন একবার লিখতে পারলে গেম ওভার। দেখো, আমাকে বেসিক্যালি ইন্ডাক্টরের থ্রু দিয়ে কারেন্ট বার করতে বলেছে না, সেহেতু আমাকে সবগুলোকে, ও একটা জিনিস ভুল লিখেছি রিয়া, এইটা di1 হবে, আরে এখান থেকে তো i1 কারেন্ট যাচ্ছে, এই যে। আচ্ছা দেখো, আমাকে আলটিমেটলি কি করতে হবে বলতো, এই i1 এর একটা এক্সপ্রেশন আনতে হবে, i1 এর, ওকে, i1 এর। আচ্ছা এখান থেকে দেখো তো তোমরা এইটা পাও কিনা, সেটা হচ্ছে -4i1 + 8i = 10, এই যে এইখান থেকে পাও, আর এইখান থেকে 12i1 + 4i = di1/dt, এটা পাও এখান থেকে, বলো পাও, হ্যালো। এবার দেখো, আমি এমন, আমি 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 ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট বার করতে চাইছি, তার মানে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে আমার ডিআই এর, সরি, আই ওয়ান এর যাবতীয় জিনিসপত্র লাগবে না, আই ওয়ান এর। তাহলে বলো, এই দুটো ইকুয়েশন থেকে আমি কাকে এলিমিনেট করব, এই আইটাকে এলিমিনেট করব, বলো করব? তোমরা এলিমিনেট করে দেখো তো এইটা আসছে কিনা, সবাই দেখো, সবাই, সেটা হচ্ছে di1/dt = 5 - 10i, এলিমিনেট করে। আচ্ছা এটা 3, এটা 4, আমি করবো না, তোমরা করো। আরে বাবা, এইটাকে 2 দিয়ে গুণ করো এইটাকে, তারপরে এইটা থেকে মাইনাস করে দাও, তাহলে দেখো এইটা আসবে, সবাই করো। খুব ইম্পর্টেন্ট কিন্তু আজকের ক্লাসটা, এই এলআর সার্কিটের এর উপরে জাস্ট প্রবলেম সলভিং করতে হবে কিছু, তাহলেই গেম ওভার। কি আসছে সবার? হ্যালো, এবার তো তোমাদের ইজি জিনিস, কেন দেখো, di1/5 - 10i1 = dt, ঠিক। এবার কিভাবে এটা গ্রো করেছে, 0 to i1 0 to t, এই সেম কনসেপ্টের ইন্টিগ্রেশন তোমরা করে করে পাগল হয়ে গেছো। এখান থেকে তোমার i1 আসবে 0.5 1 - e - 10t (a) না, এটা এত অ্যাম্পিয়ার। এই তোমরা কি বুঝতে পারলে প্রবলেমটা? হ্যালো, আগে বলো, প্রবলেমটা বুঝতে পারলে?
ইজি প্রবলেম না? হ্যালো, ইজি প্রবলেম না? আচ্ছা, এইবারে ফাইন, তোমাদের এই কনসেপ্টগুলো ডেভেলপ করতে হবে। কি বললাম বলো? এই কনসেপ্টগুলো ডেভেলপ করতে হবে। বলো তো, এইটা আমি কার মধ্যে দিয়ে কারেন্টটা পেলাম? ইন্ডাক্টরের মধ্যে। কিন্তু আমার এখনো সুইচের মধ্যে দিয়ে কারেন্টটা বার করতে বলেছে। সুইচ বলো, সুইচ, ইজি, সুইচ, সুইচ মানে এইটা না? হ্যালো, তাহলে সুইচের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? আই কারেন্ট যাচ্ছে? আরে সুইচের মধ্যে আই কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে। এবার দেখো তো, এখান থেকে আমি আই কি করে বার করতে পারি? কোথায় গেল? হ্যাঁ, আই কি করে বার করতে পারি? আরে বাবা, এই এই যে এই ইকুয়েশনে যে আই মানে যেটা আই বসিয়ে দেবো, আই মানে জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো, এই ভ্যালুটা, তাহলে তো আমি আই পেয়ে যাবো, পাবো না? হ্যালো, পাবো না বলো? ওকে, তোমরা যদি আই বসিয়ে দাও তাহলে তোমরা পাবে। তোমরা পাবে 1.5 - 0.25 e to the power - 10t, এইটা পাবে। এটা ইন্ডাক্টর, এইটা সুইচ। কি বোঝা গেছে বলো প্রবলেমটা? হ্যালো বলো, প্রবলেমটা বোঝা গেছে? যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, বলো যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা, তোমাদের একটা কমপ্লিকেটেড সার্কিটের আর ইকুইভ্যালেন্ট বা টাও বার করার জন্য আর ইকুইভ্যালেন্ট আমি বলেছিলাম, মনে পড়ে? ই কনসিডার দি ইএমএফ অ্যাজ এ ওয়্যার, তারপর ওখানে কারেক্ট কারেক্ট মনে পড়ছে? ইন্ডাক্টরটাকে হাটিয়ে দেবে, ওই কি বলে ইটাকে শর্ট সার্কিট করে দেবে, ওই ইন্ডাক্টরের ওখানে গিয়ে তোমার একটা চোখ রাখবে, তার মানে পুরো সিরিজে যত পুরো সার্কিটে যত রেজিস্ট্যান্স দেখতে পাও সেটাই আর ইকুইভ্যালেন্ট হবে না? মনে পড়ে? সেম কনসেপ্ট, এখানেও সেম কনসেপ্ট, কোনো ডিফারেন্স নেই, সেম কনসেপ্ট। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। ওকে, আমরা প্রায় শেষের পথে চলে এসেছি, আমি এর পরে হয়তো আর একটা প্রবলেম করাবো আজকের ফার্স্ট সেশনের। সেকেন্ড সেশনে হার্ডলি এক ঘন্টায় মিউচুয়াল ইন্ডাকটেন্সটা তোমাদের বলবো। সেকেন্ড সেশনে জাস্ট মিউচুয়াল ইন্ডাকটেন্সটা তোমাদের বলবো। আমি একটা প্রবলেম খুঁজছি, সেই প্রবলেমটা আমি একবার করিয়েছিলাম, প্রবলেমটা ভালো লেগেছে। দেখো এই ধরনের প্রবলেম তোমরা পেরে যাবে, দেখো এই ধরনের প্রবলেম তোমরা পেরে যাবে। কয়েকটা প্রবলেম তোমাদের কিন্তু ট্রাই করতে হবে, নইলে কিন্তু হবে না। কি বললাম বুঝলে? কয়েকটা প্রবলেম কিন্তু ট্রাই করতে হবে, নইলে কিন্তু হবে না। ওকে, আচ্ছা লাস্ট যে সিনারিওটা সেটা দেখো, এই ইন্ডাকটেন্স, কম্বিনেশন অফ ইন্ডাকটেন্স, কম্বিনেশন অফ ইন্ডাকটেন্স, মনে আছে আমরা সিরিজ কম্বিনেশন করেছিলাম, প্যারালাল কম্বিনেশন করেছিলাম, রাইট? হ্যালো হ্যালো, রেজিস্ট্যান্স ক্যাপাসিটেন্স এর এখানে এইখানে যদি এইটা L1, এইটা L2, এইটা L3 হয়, এই তিনটে সিরিজে আছে, এখান দিয়ে ধরো আই কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এই তিনটেকে তুমি একটা রিপ্লেস করে একটা নতুন ইয়ে দিয়ে ডিনোট করতে পারো, সেটা হচ্ছে LS, যেখানে LS হয় L1 প্লাস L2 প্লাস L3, সেম অ্যাজ রেজিস্টার, মনে মনে থাকবে? সেম অ্যাজ রেজিস্টার। ওকে, এইটা হচ্ছে সিরিজ কম্বিনেশন, ওকে? আচ্ছা ঠিক সেম ভাবে আমরা যদি প্যারালাল কম্বিনেশনের কথা বলি, প্যারালাল কম্বিনেশনের কথা বলি, এখান দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে,
এইটাকে যদি আমি একটা এখানে এল প্যারালাল যেটা হবে, সরি হ্যাঁ এল প্যারালাল ধরলাম এটা, তাহলে এগুলো হ্যাঁ আই ওয়ান আই টু আই থ্রি, এইটা এল ওয়ান এল টু এল থ্রি, সেম অ্যাজ রেজিস্টেন্স হবে, সেম অ্যাজ রেজিস্টেন্স হবে, ওকে সেম অ্যাজ রেজিস্টেন্স হবে। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, সেম অ্যাজ রেজিস্টেন্স হবে। ওকে যদি তোমাদের প্রুফ দেখতে হয় যে কোনো, তোমাদের বোর্ডের সিলেবাসে কি আছে এই সিরিজ কম্বিনেশন অফ প্যারালাল কম্বিনেশন অফ ইন্ডাক্টর? না, সেই জন্য আমি এর প্রুফ করাচ্ছি না। তোমরা প্রুফ দেখতে হলে যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই দেখে নিও, সেখানে রয়েছে। কি বললাম? যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই দেখে নিও, সেখানে রয়েছে। আচ্ছা এবারে আমি একটা প্রবলেম করাবো, দাঁড়া। প্রবলেমটা অ্যাপারেন্টলি মনে হবে সিরিজ প্যারালাল কম্বিনেশনের, কিন্তু হ্যাঁ কিছুটা সিরিজ প্যারালাল কম্বিনেশনের। দেখো লাস্ট প্রবলেম আমাদের এই ইন্ডাক্টর সিরিজের, এইটা এল ওয়ান এইটা এল টু এইটা আর, কি বললাম এইটা এল ওয়ান এইটা এল টু এইটা আর, এইটা ই, আর এখানে সুইচ রয়েছে। ওকে এবার দেখো কি বলেছে, বলেছে ফাইন্ড দা স্টেডি স্টেট কারেন্ট ইন কয়েলস, ইন কয়েলস আফটার সুইচ ইজ শর্টেড, আফটার সুইচ ইজ শর্টেড। কি করে করবো বলো তো? তোমরা একটু ট্রাই করো, স্টেডি স্টেট মানে আই ইকুয়ালস ইনফিনিটি, এখানে বলেছে ফাইন্ড দা স্টেডি স্টেট কারেন্ট ইন কয়েলস আফটার সুইচ ইজ শর্টেড। হ্যালো, স্টেডি স্টেট তো টি ইকুয়ালস ইনফিনিটি পড়তো না, এখানে এখানে এখানেই প্রবলেমটা। আমি প্রবলেমটা করি আগে, দেখো এটা একটু টিপিক্যাল প্রবলেম, এটা একটু টিপিক্যাল প্রবলেম, এই ধরনের প্রবলেম মানে একটু টিপিক্যাল প্রবলেম। আচ্ছা দেখো সুইচটাকে ক্লোজ করে দিয়েছি টি ইকুয়াল টু জিরোতে, বেসিক্যালি টি ইকুয়াল টু জিরোতে আমাকে জিনিসপত্রগুলোকে বার করতে বলেছে, টি ইকুয়াল টু জিরোতে আমাকে জিনিসপত্রগুলোকে বার করতে বলেছে। টি ইকুয়াল টু জিরো হলে তাহলে স্টেডি স্টেট কম্পিউটার তাহলে সার্কিট কম্পিউটার হবে না, ওপেন সার্কিট থেকে যাবে।
হ্যাঁ ঠিকই বলেছো, স্টেডি স্টেট কারেন্ট যখন বলেছে সেইটা ইনফিনিটিতেই হবে তাই না? হ্যাঁ, কিন্তু ইনফিনিটিতে হলে দুটোই শর্ট সার্কিট হয়ে যাচ্ছে তাই না? হ্যাঁ, তখন কিছু থাকছে না, না কারেন্ট তো ফ্লো হবে, কারেন্ট ফ্লো হবে ডাইরেক্ট, কিন্তু ই বাই আর কোনটা দিয়ে কত যাবে, এল ওয়ান দিয়ে যাবে না এল টু দিয়ে যাবে? বলো বলো বলো, ফাইন্ড দা স্টেডি স্টেট কারেন্ট ইন কয়েলস আফটার সুইচ ইজ শর্টেড। দুটো দিয়ে হাফ হয়ে যাবে যখন মানে শর্ট সার্কিট ওয়্যার দুটো থাকে? না না, হাফ হবে না, কারণ হাফ হবে যদি L1 আর L2 সেম হয়। তোমরা কি আমার কথা বুঝতে পারলে কি? হ্যালো, হ্যাঁ আচ্ছা দেখো, তাহলে ওটাকে একটা কম্বাইন্ড একটা ইন্ডাকটেন্স বানিয়ে দাও, সেটা দিয়ে যাবে। না আমাকে তো বার করতে বলেছে দুটো দিয়ে কত কত যাচ্ছে। আচ্ছা মানে আচ্ছা আচ্ছা দেখো, আমি এই যে এইটা এইটা আর এইটা দিয়ে একটা ইকুয়েশন লিখছি, দেখো তো ঠিক লিখছি কিনা। ধরলাম এইখান দিয়ে I1, এইখান দিয়ে I2 যাচ্ছে, তার মানে এইখান দিয়ে I1 প্লাস I2 যাচ্ছে। তারপরে দেখো তো এটা লিখতে পারি E মাইনাস I1 প্লাস I2 ইন্টু R মাইনাস D, সরি মাইনাস দেখো L1 DI1 বাই DT ইকুয়াল টু জিরো। এটা একটা ইকুয়েশন। হ্যালো, আর একটা ইকুয়েশন কি হবে বলো? E মাইনাস I1 প্লাস I2, আর একটা লুপ নিচ্ছি বুঝতে পারছো, মাইনাস L2 DI2 বাই DT ইকুয়াল টু জিরো। কি বুঝতে পারলাম? হ্যালো, হ্যাঁ। এবার এই দুটো ইকুয়েশন থেকে আমি কি এইটা লিখতে পারি, L DI বাই DT L1 ইকুয়াল টু L2 DI2 বাই DT, বলো এটা বলতে পারি? তাহলে এখান থেকে বলতে পারি L1 DI1 ইকুয়াল টু L2 DI2। এবার এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি L1, সরি I1 ইকুয়াল টু L2 I2, অ্যাকচুয়ালি এর মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাবে কিভাবে যাবে সেইটা কি হলো বলো তো, এই যে এখান থেকে ডিসাইড হলো, তোমরা কি বুঝতে পারলে? হ্যালো, এবার বলো এট স্টেডি স্টেট DI1 বাই DT কত বলো? এট স্টেডি স্টেট বলো জিরো, তার মানে আমি I1 প্লাস I2 ইকুয়াল টু E বাই R, এটা এক নাম্বার ইকুয়েশন, এটা দু নাম্বার ইকুয়েশন। দেখো তো এইখান থেকে আমি I1 ইকুয়াল টু E L2 বাই আর L1 প্লাস L2 পাই কিনা, আর I2 ইকুয়াল টু E L1 ডিভাইডেড বাই আর L1 প্লাস L2 পাই কিনা। তোমরা কি বুঝতে পারলে স্টেডি স্টেটে দুটোর মধ্যে দিয়ে সেম কারেন্ট যাবে না? হ্যাঁ, দুটো শর্ট সার্কিট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ক্লিয়ার ব্যাপারটা? মানে শর্ট সার্কিট বলতে গেলে শর্ট সার্কিট হবে, কিন্তু সেই শর্ট সার্কিট হওয়ার মধ্যেও কার মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে সেটা কিন্তু ডিসাইডেড হবে এই ইন্ডাকটেন্সের ভ্যালুর উপরে, মনে থাকবে? যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, যদি কোনো ডাউট না থাকে তাহলে আজকে আমাদের লেকচার আমরা এখানেই স্টপ করছি।